অর্ধেক রাতের থেকেও বেশি সময় হয়ে গেছিল। হাওয়া খুব ঠান্ডা ছিল আর অনেক জোরে হাওয়া চলছিল। আকাশে কালো মেঘ ছিল, চারদিকে ঘন জঙ্গল ছিল। আর এই সময় ড্যানিয়েলের গাড়ি অর্ধেক রাত্রিবেলা ওই খালি হাইওয়েতে একা চলছিল। হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। ও মাই গড, এ আবার কি নতুন ঝামেলা! ড্যানিয়েল এই কথাটা বললই যে তক্ষুনি মেঘ থেকে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে জোরে জোরে বৃষ্টি হতে লাগে, আর ড্যানিয়েলের পা হঠাৎ করে ব্রেকে পড়ে যায়। গাড়ি একটা ঝটকায় থেমে যায়। ড্যানিয়েলের মন কাঁপতে শুরু করে, কারণ ও বিদ্যুতের চমকানোর সাথে সাথে একটা মেয়েকে নিজের গাড়ির সামনে দেখতে পায়। ড্যানিয়েল সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এদিকে ওদিকে তাকায়। তক্ষুনি পেছন থেকে ও কোনো মেয়ের আওয়াজ শুনতে পায়। শুনুন, আপনি কি আমায় লিফট দিতে পারবেন? ড্যানিয়েল সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখল, তখন ওর সামনে একটা সুন্দর যুবতী দাঁড়িয়েছিল। আরে আপনি আবার কে? আর এত রাতে এই সুনসান হাইওয়েতে একা একা কি করছেন? আমার নাম মারিয়া, আমি এখানে পাশেই থাকি। এখানে পাশে? কিন্তু এখানে তো অনেক দূর পর্যন্ত, জঙ্গল ছাড়া আর কিছু নেই। না, এখানে পাশেই একটা ছোট্ট গ্রাম আছে যেখানে আমার বান্ধবী থাকে, আমি ওখানেই আছি এখন। হঠাৎ করে বৃষ্টি থেমে যায় আর আবহাওয়া একদম সামান্য হয়ে যায়। ড্যানিয়েল অবাক হয়ে যায় আর বলে, ফার্ম হাউস, এত তাড়াতাড়ি ওয়েদার ভালো হয়ে গেল আবার? ভগবানের আপনার উপর অনেক দয়া আছে, আসুন বসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। ওই মেয়েটা ড্যানিয়েলের পাশের সিটে বসে যায়। ওই মেয়েটা বলল গাড়ি ডান দিকে নিয়ে নেওয়ার জন্য। ড্যানিয়েল গাড়ি ওই রাস্তাতেই নিয়ে নিল। কিছুক্ষণ পর ড্যানিয়েল গাড়ির হেডলাইট থেকে একটা বড় গেট দেখতে পায়। এটা তুমি কোথায় নিয়ে এলে? এখানে তো কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। গাড়ি থামিয়ে দিন। ড্যানিয়েল গাড়ি থামালো ও মেয়ের সাথে গাড়ির থেকে বাইরে বেরিয়ে পড়ল। মন দিয়ে দেখো, এটা তো অনেক পুরনো একটা খ্রিস্টান কবরস্থান। তখনই একটা ভারী আওয়াজও শুনতে পায়। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, অনেক বছর ধরে আমি এখানে একা আছি, এখন থেকে তুমিও আমার সাথে থাকবে। ড্যানিয়েল যখনই মারিয়ার দিকে দেখল তখনও অবাক হয়ে গেল। মারিয়ার রূপ পাল্টে গেছিল, ওর চেহারায় এখন কোনো চামড়াই ছিল না, চামড়ার জায়গায় একটা বড় মাকড়সা বসেছিল যে মারিয়ার মাংস টেনে টেনে খাচ্ছিল। ওর চোখ থেকে কালো পুতলি গায়েব ছিল আর তার চোখ একেবারে সাদা হয়ে গেছিল, আর হাতের নখ খুবই নখিলা ছিল। ওর মুখের দাঁত খুব বড় বড় ভেড়িয়ার মতো ছিল। ড্যানিয়েল নিজেকে বাঁচানোর সুযোগই পেল না। ড্যানিয়েল একটা জোরে চিৎকার করল আর জঙ্গলে ছড়িয়ে গেল, আর ও মাটিতে পড়ে গেল। অন্যদিন মসুরিতে ড্যানিয়েলের মৃত্যুর ব্যাপারেই চর্চা হচ্ছিল। ওর লাশ মসুরির জঙ্গলের মধ্যে ওই পুরনো চার্চের বাইরেই কবরস্থানে ছিল। এটা এই মাসের ষষ্ঠ ঘটনা ছিল। ড্যানিয়েলের ফিউনারেলে বুড়ো ফাদার ডিকস্টা আর মসুরির পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর বিজয়ও ছিলেন, যিনি এক্ষুনি নতুন নতুন জয়েন করেছিলেন। এটা হলো মসুরিতে ৬ নম্বর খুন। আপনি এতদিনও খুনিকে ধরতে সক্ষম হননি? আরে ফাদার, আমি ট্রান্সফার হওয়ার কারণে এখানে এসে পড়েছি, আমি পুরোপুরি ওই সিরিয়াল কিলারকে ধরে ফেলবো। আমি বহুবার এই কথা বলেছি যে এই কাজ কোনো ডাইনি কিংবা পিশাচের হবে। তুমি ড্যানিয়েলের লাশকে দেখেছো? অত নৃশংসভাবে কোনো মানুষ খুন করতে পারে না। প্রত্যেক ৩০ বছর বাদে বাদে মুসৌরিতে এই ধরনের ঘটনা ঘটে। এখন এখানে আরও একটা লাশের জন্যে প্রস্তুত থাকুন আপনি। আরে আপনি কি বলতে চান? আরে ওইটাই যেটা আমি শুরু থেকে বলে আসছি, যে প্রত্যেক ৩০ বছর বাদে ওই ডাইনি তার নিজের কবর থেকে বেরিয়ে আসে আর ৭ জন মানুষের রক্ত পান করে। এর থেকে সে শক্তি অর্জন করে, এখন তার নিধন হওয়ার খুব দরকার। আর আমি এসব কথা মানতে পারি না ফাদার, আমি এখন নিজে যাব আর দেখব যে কে সেই ডাইনি। এই ধরনের ভুলটা একদম করো না মাই সান। আরে ফাদার, আমি আপনাকে ভুল প্রমাণ করে দেব আর প্রমাণ করে দেব যে খুনি কোনো ডাইনি নয়। না না আমার পুত্র, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। এইটুকু বলেই বিজয়ের সাথে ফাদারও ওর গাড়িতেই বসে পড়লেন। বিকেল বেলা ইন্সপেক্টর বিজয়ের গাড়ি সেই হাইওয়েতেই চলছিল।
হঠাৎ করে ইন্সপেক্টর বিজয় দেখতে পেল হাইওয়েতে হাঁটছে একটা লোক। তার হাঁটার স্টাইল একটু অন্যরকম ছিল। আর ফাদার, এই শুনশান হাইওয়ের মধ্যে লোকটা কে আর চলছে কিভাবে? হে মিস্টার, এদিকে তাকাও, তুমি হাঁটছো এইভাবে কেন? তোমার পায়ে কি কোনো অসুবিধা আছে? হঠাৎ করে আবহাওয়া পাল্টে গেল। দেখতে দেখতেই আকাশে ঘন কালো মেঘ হলো আর অনেক তুফান চলতে শুরু করলো। আরে, এই ওয়েদারের আবার হঠাৎ কি হলো? বিজয়ের কথা শুনে যক্ষুরি ওই ব্যক্তি বিজয়ের দিকে নিজের চেহারা ঘোরালো। বিজয় অবাক হয়ে গেল, ওটা ড্যানিয়েল ছিল। বিজয় ভেতর অবধি কেঁপে উঠল। বিজয় দেখল যে ড্যানিয়েলের চেহারায় শয়তানি হাসি ছিল ও বিজয়ের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে ফাদার বিজয়ের কাছে চলে এলেন আর উনি ক্রস এগিয়ে দিলেন আর ড্যানিয়েল ওখান থেকে গায়েব হয়ে গেল। আমাদের এক্ষুনি এখান থেকে পালানো উচিত, এখানে বিপদ আছে, এখানে অনেক বিপদ আছে। বিজয় সঙ্গে সঙ্গে গাড়িতে বসে পড়ল আর গাড়ি সঙ্গে সঙ্গে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু গাড়ি কিছুতেই নড়ছিল না। বিজয় ফাদারের দিকে তাকিয়ে বলল, আরে আরে ফাদার, এখন কি করব? আপনিই তো ঠিক বলেছিলেন, আমার তো মনে হচ্ছে আজকে আমাদের দুজনের পালা। না মাই সান, আমি একটা রাস্তা জানি, যতক্ষণ না ওয়েদার ভালো হচ্ছে ততক্ষণ না আমরা ওখানে সুরক্ষিত থাকব। আরে আরে, এটা তো কবরস্থান, তুমি ঠিক বলেছ মাই সান, এই সেই কবরস্থান যেখানে ওই ছজন লোক খুন হয়েছে। ফাদারের কথা শুনে বিজয় 440 ভোল্টের ঝটকা পেল। ও দেখল যে ফাদারের চেহারার রঙও এখন পাল্টে গেছিল। বিজয়ের শ্বাস ওকে দেখে আটকাতে শুরু করল। হঠাৎ করে বিজয়ের মনে হলো যে ওর পায়ের নিচের মাটি নড়ছে আর অনেক বড় ধামাকা হলো। সব কিছু এত তাড়াতাড়ি হলো যে বিজয় বুঝতেই পারল না যে হঠাৎ করে ওর চোখের সামনে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়েছিল আর ওকে দেখে হাসছিল। কিন্তু হঠাৎ করে ওই সুন্দর মেয়েটার চেহারা ওই রকম ভয়ঙ্কর হয়ে গেল আর বিজয় দেখে খুব ভয় পেয়ে গেল আর ফাদারকে দেখল। এই সময় ফাদারের চেহারাও শয়তানের মতো ছিল। ফাদার বিজয়কে বলল, আমাকে ক্ষমা করে দিও আমার পুত্র, সর্বশেষ শিকার কিন্তু তুমি। মারিওর আজ তোমার রক্ত খাবার খুবই দরকার, সেই জন্য আমাকে তোমাকে এখানে অবধি নিয়ে আসতে হলো। কিরকম কথা বলছেন আপনি ফাদার? আপনি তো একজন ফাদার, আপনি এরকম শয়তানের মতো ব্যবহার কেন করছেন ফাদার? ফাদার রেগে গিয়ে বলল, বাজে কথা বলো না, আজ থেকে 30 বছর আগে আমার মেয়ে মারিয়াকে কিছু লোক মেরে দিয়েছিল। আমি সেই দিনই শয়তানদের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছিলাম, কিন্তু সেই বোঝাপড়ার মধ্যে একটা শর্ত ছিল যে মারিয়াকে প্রত্যেক 30 বছর বাদে বাদে 7 জন যুবকের রক্ত খেতে হবে, তাহলে সে অমর হয়ে যাবে আর আমিও। এইটুকু বলে ফাদার মারিয়ার দিকে তাকিয়ে বললেন, এখন আর দেরি করো না মারিয়া, সকাল হওয়ার আগে তোমাকে এর সমস্ত রক্ত খেতে হবে, না হলে আমাদের সমস্ত প্রচেষ্টা বিফল হবে। মারিয়া যখনই বিজয়ের দিকে এগোলো, হঠাৎ করে বিজয় নিজের পকেট থেকে গোল্ডেন কালারের ক্রস বার করল আর ও নিজের মুখ থেকে কিছু মন্ত্র পড়ল। ক্রসকে সামনে দেখে মারিয়া চিৎকার করতে শুরু করে দিল। চার্চেরও সন্দেহ হয়ে গেছিল ফাদার যে এই হত্যার পেছনে কোথাও না কোথাও তোমারও হাত আছে, সেই জন্য আমাকে তোমার সামনে পুলিশের নাটক করতে হয়েছে। আমিও হলাম একজন ফাদার, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই যে আমি ঈশ্বরের ভক্ত আর তুমি শয়তানের। এখন তোমাদের দুজনের নিধন হওয়া খুব দরকার। এইটুকু বলে বিজয় ওই ক্রসকে মারিয়ার দিকে ফেলে দিল। দেখতে দেখতে মারিয়ার চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই ও জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। ফাদারেরও ওই অবস্থাই হল আর এই পুরো কবরস্থানে শুধু একা বিজয়ই বেঁচেছিল। হয়তো মসুরির এই ভূতিয়া হত্যার কাহিনী এখন থেমে গেছিল,